প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। শুনশান রাস্তা, নেই যানজট, গাড়ির শব্দ, ধোঁয়ার হাসপাস অবস্থা। ঘুরতে বেরিয়ে এমন একটি রাস্তা কে না চায়, কিন্তু চাইলে তো আর পাওয়া যায় না। তবে পৃথিবীতে এমন অনেক শহর রয়েছে যেখানে এই আধুনিক যুগেও নিষিদ্ধ ইঞ্জিন চালিত গাড়ি। ভাবতে অবাক লাগলো, এটাই সত্য। এসব শহরের বাসিন্দারা পায়ে হেঁটে কিংবা বাইসাইকেলে করে গন্তব্যে পৌঁছান, পর্যটকরাও ঘুরে বেড়ান বাইসাইকেলে চেপে। শুনতে অবাক লাগলেও এমন অনেক শহর রয়েছে যেখানে নেই কোনো গাড়ি। স্থানীয়দের জন্য দুই পা আর সাইকেলই একমাত্র ভরসা। নরের রাজধানী অসলো, শহর জুড়ে ছড়িয়ে আছে একাধিক দর্শনীয় স্থান। একটা সময় এই শহরে যানবাহন চললেও 2015 সাল থেকে শুরু হয় শহরকে গাড়িমুক্ত করার কাজ। 2019 সালের মধ্যে সরিয়ে নেওয়া হয় শহরের সমস্ত পার্কিং লটগুলি, শহরকে দূষণমুক্ত রাখতে এবং চলাচলের সুবিধা করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। কেনিয়ার লামু দ্বীপপুঞ্জ, গাড়িশূন্য এক নগরী, প্রাচীন এই শহরে নিষিদ্ধ গাড়ি চলাচল। এখানে পায়ে হেঁটে বা সাইকেলে করে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। এছাড়াও গাধার পিঠেও যাতায়াত করার প্রচলন রয়েছে এই শহরে। নেদারল্যান্ডসের ওভে সেলফ প্রদেশের একটি শহর ডিথোন। এই শহরে নেই কোনো সড়কপথ, যোগাযোগের একমাত্র মাধ্যম হল জলপথ, তাই নৌকায় চেপে যাতায়াত করেন স্থানীয়রা। এজন্য এই শহরকে নেদারল্যান্ডসের ভেনিস বলেই আখ্যায়িত করা হয়েছে। তবে এখানকার নৌপথে নৌকাও চলে নিঃশব্দে। এবার আসা যাক ভেনিসের কথা। ইতালির এই শহর বারবার উঠে এসেছে সিনেমার পর্দায়। জলে ভাসমান এই শহর এক কথায় যেন রূপকথার নগরী। শহর জুড়ে জলপথ, দুধারে দাঁড়িয়ে আছে বড় বড় বাড়িঘর। অলিগুলির জলপথ ভেনিসকে নিয়ে গেছে সৌন্দর্যের এক অনন্য মাত্রায়। 118টি দ্বীপের এই শহরে রয়েছে 177টি খাল। প্রতিটি দ্বীপ একে অপরের সাথে সেতু দিয়ে যুক্ত। ইউরোপের একমাত্র মোটরগাড়িহীন শহরের নাম ভেনিস। গাড়ি নেই এমন এক শহর রয়েছে বেলজিয়ামে। ঘেট বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম গাড়িমুক্ত এলাকা। 1996 সাল থেকে এই শহরে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়। বায়ুদূষণ রুখতে এই নিয়ম চালু করা হয়েছে। মরক্কোর ফেস এল বার্লি, ইউনেস্কোর হেরিটেজ সাইট, এই সমস্ত জায়গাতেও চলে না গাড়ি। এখানকার রাস্তা বেশিরভাগই পরিসরে সরু এবং গলিপথ। স্থানীয়রা যাতায়াতের জন্য গাধা কিংবা সাইকেল ব্যবহার করেন। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন দূষণহীন এই শহরগুলোতে।